আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি এই ভিডিওতে কথা বলবো এলজিইডি এর নিয়োগ পরীক্ষার মানবণ্টন সিলেবাস ও সর্বোপরি আলোচনা করব আমাদের শীট সম্পর্কে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে এল এর ছয়শো একটি পদের যে সার্কুলারটি দু সালের ডিসেম্বর মাসে ছাব্বিশ তারিখ প্রকাশ করা হয়েছিল তার পরীক্ষা আগামী পাঁচ ও বারোই মে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যেই আপনারা ফোনে এস এম পেতে শুরু করবেন আপনারা এখানে নোটিশটি দেখতে পাচ্ছেন তবে আজকের এই ভিডিওটি শুধু পাঁচ এবং বারো তারিখের পরীক্ষার জন্যই নয় এখানে যে পরীক্ষার মানবণ্টন ও সিলেবাসটি নিয়ে আলোচনা করব এগুলো এল এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার জন্য জানা খুবই জরুরি সেটা যে কোনো পদের পরীক্ষার জন্য প্রথমেই আসি মানবণ্টন নিয়ে কত মার্কের পরীক্ষা হবে আর পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আপনারা করে আসেন এল জিইডি এর বিগত সালের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো লক্ষ্য করলে দেখা যায় যে কিছু কিছু পরীক্ষা চল্লিশ মার্কের হয়েছে আবার বেশিরভাগ পরীক্ষা সত্তর মার্কের হয়েছে তবে পাঁচ ও বারোই মেয়ের পরীক্ষা সত্তর মার্কের হবে বলে জানা যাচ্ছে এখন কথা হচ্ছে পরীক্ষা এমসিকিউ হবে নাকি লিখিত হবে হ্যাঁ বন্ধুরা পরীক্ষা এমসিকিউ ও লিখিত দুটোই হবে তবে কার্যসহকারী কমিউনিটি অর্গানাইজার ও হিসাব সহকারী এই পদগুলোর পরীক্ষা এমসিকিউ টাইপ হবে এবং সত্তর মার্কের পরীক্ষা হবে পরীক্ষা সহাত্তর মার্কের হলে বাকি তিরিশ মার্ক থাকবে ভাইভাতে এছাড়া মোয়াজ্জেম ও সহ বাদ বাকি পদগুলোর পরীক্ষা লিখিত হওয়ার সম্ভাবনাই বেশি তবে আমি আবারও বলছি কার্য সহকারী কমিউনিটি অর্গানাইজার এবং হিসাব সহকারী এই পদগুলোর পরীক্ষা এমসিকিউ হবে আশা করছি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি সাজেশন ও সিলেবাসটি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি যদি আপনাদের সাজেশন সম্পর্কে বলি তাহলে আমি আপনাদের বলবো সর্বপ্রথম আপনি এল ইডি এর বিগত সালের যত পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ উত্তর করবেন প্রশ্নগুলো বুঝে বুঝে পড়ুন দেখুন কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি বেশি আসে এতে করে আপনার পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটি ভালো ধারণা ও আত্মবিশ্বাস জন্মাবে আপনারা চাইলে আমাদের থেকে বিগত সালের প্রশ্নগুলো সমাধান সহ সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা এমতে মেসেজ করুন এছাড়াও আপনাকে প্রাইমারি ও এন এর প্রশ্নগুলো পড়তে হবে এরপরে যদি পারেন তাহলে এর তিরিশ থেকে বিসিএস এর প্রশ্নগুলো দেখে যাবেন যদিও এর মতো এত কঠিন প্রশ্ন হবে না তারপরেও সময় পেলে অবশ্যই এগুলো দেখে যাবেন মোটামুটি এগুলো পড়লেই ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব প্রিয় বন্ধুরা এই সব কিছুর কম্বিনেশনে এল এর বিভিন্ন পদের পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা একটি সাজেশন শিট তৈরি করেছি যা আপনারা কুরিয়ারে অথবা হোয়াটসঅ্যাপ ইমো বা জিমেইলে নিতে পারবেন সাজেশন শিটগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারেন এরপর আপনারা এখানে সিলেবাসটি দেখতে পাচ্ছেন সিলেবাসটি কেমন হবে সিলেবাসের কোন কোন টপিকস হতে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু সব কিছুই এখানে দেখতে পাবেন এরপরেও আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে ইনশাল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন প্রথমত সিলেবাসে চারটি বিষয়ের উল্লেখ আছে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান অংশ মূলত এই চারটি বিষয়ের ওপর সত্তর মার্কের পরীক্ষা হয়ে থাকে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন থাকবে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে এছাড়াও সাধারণ জ্ঞানের মধ্যে কম্পিউটার ও বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্ন থাকবে বাংলা অংশে যে টপিকগুলোর মধ্য থেকে প্রশ্ন করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা অংশের আবার দুইটা ভাগ আছে বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য থেকে ভাষার মূল উৎস বাংলা ভাষার উৎপত্তি প্রাচীন যুগের শ্রেষ্ঠ নির্দেশন সময়কাল মধ্যযুগের সময়কাল আধুনিক যুগের সময়কাল মূলত এই টফিসগুলো থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই হবে বিখ্যাত উক্তি পত্রিকা ও সাময়িক বিখ্যাত নাটক বিখ্যাত প্রবন্ধ বিখ্যাত কাব্য মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ এখান থেকে প্রশ্ন হবে কোন কোন বিষয় থেকে অবশ্যই প্রশ্ন হবে সেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট লেখা আছে আপনারা একটু দেখে নেবেন বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম উপাধি পত্রপত্রিকার সম্পাদক বিখ্যাত কবিতার লাইন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য অংশের মধ্যে এগুলো পড়লেই যথেষ্ট বাংলা ব্যাকরণ অংশে সমার্থক শব্দ সন্ধি সন্ধিবিচ্ছেদ ভাষা ও ধ্বনি বর্ণ সমাস কারক ও বিভক্তি অনুবাদ বর্ণমালার পরিচয় ও বিরামচিহ্ন কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বাগধারা বিভিন্ন প্রকার দেশি বিদেশি শব্দ শুদ্ধ বানান এগুলো পড়তে হবে গণিত অংশের মধ্যে সাধারণ গণিত জেমিটি গসাগুল অসাগু থেকে প্রতিবারেই প্রায় একটা করে প্রশ্ন থাকে ঐকিক নিয়ম শতকরা লাভ ক্ষতি পাশ ফেল ও মূল্যবিদ্ধির অঙ্কগুলো থেকে একটি অঙ্ক আসবে দুই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট অঙ্কদয়ের সমষ্টি অনুপাত সমানুপাত ও মিশ্রণ দশমিকের গুণভাগ যোগফল ধারা বা গণ নির্ণয় থেকে একটি অঙ্ক আসবে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় বিভিন্ন পরিমাপের একক বীজগণিতের মান নির্ণয় এখান থেকে প্রশ্ন আসবে জ্যামিতি অংশের মধ্যে ত্রিভুজের কোণ সম্পর্কিত একটি বৃত্ত সম্পর্কিত একটি ত্রিকোণুমিতি পরিমিতি সূচক লগারিদম সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় এগুলো খুব ভালোভাবে পড়তে হবে এগুলো থেকে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান সম্পর্কে তো আমি প্রথমেই বলেছি এরপর যে টপিকগুলো অবশ্যই পড়ে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী উল্লেখযোগ্য গ্রন্থ এখান থেকে বর্তমান সময়ে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন বাংলাদেশের উপজাতি ও তাদের বসবাস বাংলাদেশের নদ নদী ও সংযোগ স্থান অবশ্যই পড়ে যাবেন এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এরপর ইংরেজি অংশ দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড ইডম থেকে একটি প্রশ্ন থাকবে কারেক্ট স্পেলিং থেকে একটি প্রশ্ন থাকবে পার্টস অফ স্পিচ থেকে থাকতে পারে রাইটস ফ্রম অব ভারত থেকে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে থাকবে কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রশ্ন থাকবে এছাড়াও ন্যারেশন এছাড়াও ন্যারেশন ট্র্যান্সলেশন ভয়েস সেন্স আর্ডিকেল এবং অ্যান্টোনিম সেনোনিয়াম থেকে প্রশ্ন অবশ্যই থাকবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভুল দুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ